কোণে দেখার গল্প। আজ আমাকে দেখতে আসবে, গত সাত দিন ভেবেছি কোন শাড়ি কোন টিপ, রোজ ভোরে রেওয়াজ করেছি রবীন্দ্রসঙ্গীত। মা বলেছে মুখে বেসন মাখো, বেসন মাখলে গহনা পড়লে লক্ষ্মী লক্ষ্মী মনে হয়। শনকাবাসী ধার দিয়েছে ভদ্র কাপ প্লেট, মাসের শেষেও আজ ব্যাগ ভর্তি বাজার। সুন্দর চাদরে সযত্নে ঢাকা আমাদের দারিদ্র রেখা, উষা মেশিনটাও আজ আমাকে দেখতে আসবে। চর্বচস্য খাওয়া দাওয়া হলো, ঢেকুর পান দেখা শোনা। বিকেলের ছাদে আমি খুব দেমাকি, আঁচলে ঘুর ঘুর করছিল বাতাবি রঙা প্রজাপতি। সারা রাত্রি মনে করছিলাম ব্যারাকপুর দেওর শ্বশুর হারমোনিয়ামের মতো ছোট্ট সংসার। সাত দিন পর নির্মম পোস্টকার্ড, বিজনবাবু সবই ভালো, দাঁতটা একটু উঁচু, ভগবান আপনাদের মঙ্গল করুক। মুহূর্তে আমি মা মাধ্যমিক ভাই বুকে পেসমেকার বাবা চুরমার, কারোর হাতে সান্ত্বনা বাক্য ছিল না। আচ্ছা বলুন তো, আমি কি আলু পটল, না ঘর সাজাবার জিনিস, না শুধু কাজের মেয়ে? আমার হাঁটা গান কথা রং চুল দাঁত পরিবার রান্নার হাত গ্রাজুয়েট কিনা কায়স্থ কিনা সব কিছুতেই নম্বর। মেয়ে হয়ে জন্মানোর কি যন্ত্রণা, সোনার আংটি বেকলেও সোনা। আড়াই বছর হয়নি, আজ নিয়ে তিরিশ বার হবে, আমাকে আবার দেখতে আসছে। মাসের শেষে আজও ব্যাগ ভর্তি বাজার। সুন্দর চাদরে সযত্নে ঢাকা আমাদের দারিদ্র রেখা, উষা মেশিনটাও বিকেলের ছাদে আঁচলে ঘুর ঘুর করেনি সেই বাতাবি রঙা প্রজাপতি। পায়ের কাছে মোড়ে পড়ে আছে বিষাদ। সাত দিন পর নির্মম পোস্টকার্ড, বিজনবাবু সবই ভালো, রংটাই যা চাপা, ভগবান আপনাদের মঙ্গল করুক। বিজনবাবু সবই ভালো, রংটাই যা চাপা, ভগবান আপনাদের মঙ্গল করুক।